বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। আপনাদের টোটাল ভ্যাকেন্সি বের হয়েছে দেখুন, আমি বলে দিচ্ছি আপনাদের, দেখুন টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 1284টা, ঠিক আছে। 1220টা হচ্ছে মেল ক্যান্ডিডেট এবং 64টা হচ্ছে ফিমেল, এটা ছেলে এবং মেয়ে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আপনাদের পোস্ট নেম দেওয়া আছে, এটি জেনারেল, তারপরে ইডব্লিউএস ক্যাটাগরি, ওবিসি, এসসি, তারপরে এসটি, এবং টোটাল দেওয়া রয়েছে কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি তা দেখুন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এটা মেলদের ক্ষেত্রে, যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য এই ভ্যাকেন্সিটা দেখুন। কনস্টেবল, কপলার, জেনারেল রয়েছে 17টা, তারপরে ওবিসি আছে 3টা, এসসি আছে 2টা, এসটি 9, টোটাল হচ্ছে 22টা। কনস্টেবল টেলার 11টা, জেনারেল, তারপরে আছে ওবিসি 1টা, টোটাল হচ্ছে 12টা। কনস্টেবল কুক, কুকে আছে 194টা, ঠিক আছে, কুকে সব থেকে বেশি আছে। ইডব্লিউএসএ 44টা, ওবিসিতে 105, এসসিতে 75 এবং এসটি 38। এইভাবে আপনাদের বিভাজন করা আছে, দেখে নিন, আমি আর বলছি না, ঠিক আছে। টোটাল রয়েছে 535টা হচ্ছে জেনারেল, ইডব্লিউএসএ 111টা, ওবিসি হচ্ছে 279টা, এসসি 197, এসটি হচ্ছে 98, টোটাল 1220টা পোস্ট রয়েছে, ঠিক আছে। এবার ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখুন, আপনাদের দেওয়া রয়েছে সেম প্রসেসে, আপনারা দেখতে পাবেন। এখানে দেওয়া রয়েছে কনস্টেবল, কপলার, জেনারেল 1টা, তারপর টোটাল 1টা রয়েছে। টেলারে রয়েছে, টেলারে 1টা জেনারেল আছে, তারপরে ওয়াটার ক্যারিয়ারে রয়েছে 13টা এবং ওবিসিতে 1টা, টোটাল 14টা, ঠিক আছে। এইভাবে আপনাদের দেওয়া রয়েছে। আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে অনলাইন। অনলাইন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে আমি বলে দিচ্ছি। আপনাদের অনলাইন করতে গেলে মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, এবং আধার কার্ড লাগবে। এই ডকুমেন্টসটি আপনাদের লাগছে মাধ্যমিকের। এইবার আপনাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের জন্য যাতে আপনাদের সার্টিফিকেট থাকে, মানে আপনাদের হচ্ছে যে কোয়ালিফিকেশান তো সঙ্গে লাগছে, এবং তার সাথে আপনাদের কুক বা টেলার বা কবলার বা ওয়াটার ক্যারিয়ার বা বারবারের বা সুইপারের আপনাদের যাতে সার্টিফিকেট থাকে। এই সার্টিফিকেট থাকলেই তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্টিফিকেট যদি না থাকে তবে ভিডিওর নিচে কমেন্ট করবেন, কীভাবে আপনারা সংগ্রহ করবেন তা আমি বলে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে দিচ্ছি, আপনারা অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই সার্টিফিকেটটা লাগবে এবং একটা ভিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। ভিডিও বলছি অর্থাৎ এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। এই এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লাই করবেন তা এর পরের ভিডিওতে আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তাহলে অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে এরকম আরও অন্যান্য ভিডিও আমি আপনাদের দেখাতে পারি, ঠিক আছে। তারপরের স্টেপে আমি চলে যাচ্ছি, দেখুন দেওয়া রয়েছে আপনাদের অনলাইন করতে গেলে আপনাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে https://recett.bsf.gov, ঠিক আছে। আপনাদের বয়স, এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 25 বছর, 18 থেকে 25 হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তবে এসসি এসটি ওবিসিদের আপনাদের ক্যাটাগরি হিসাবে ছাড় আছে, এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, ঠিক আছে। এবার এডুকেশন কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন, আপনাদের ট্রেড, কনস্টেবল কবলার, কনস্টেবল টেলার, তারপরে ওয়াশারম্যান, বারবার এবং সুইপার যদি থাকে তাহলে মাধ্যমিক পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং এর নাম্বারের কোনো বিভাজন নেই, যে এত নাম্বার থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে মাধ্যমিক পাস থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তারপরে আছে দেখুন দেওয়া রয়েছে সেইভাবে আপনারা দেখে নেন, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন, মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে পয়েন্ট আমি চলে যাচ্ছি, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কী কী লাগছে দেখুন। ফর মেল হাইট লাগছে 165 সেন্টিমিটার, চেস্ট হচ্ছে 75 থেকে 80 সেন্টিমিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট এবং চেস্টের ক্ষেত্রে কোনো উল্লেখ করা নেই, ঠিক আছে। তারপরে দেখো মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট বিলং, যেগুলো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাপ্লাই করছেন, ধরেন পাহাড়ি এলাকা থেকে, তাহলে আপনাদের 160 সেন্টিমিটার, ছাতি হচ্ছে 75 থেকে 80 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার হাইট, ঠিক আছে। তাহলে এইভাবে আপনাদের দেখুন উল্লেখ করে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। কোনো যদি আপনাদের প্রবলেম থাকে বুঝতে তাহলে ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন হাইটগুলো, ঠিক আছে। আমি একটু এখানে থেমে গেছি, আপনারা দেখে নেবেন।
তাহলে এই হচ্ছে শর্ট নোটিশ। তাহলে এটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম যেই পোস্টে আপনারা অ্যাপ্লাই করবেন সেই পোস্টে যাতে সার্টিফিকেট থাকে একটা, সার্টিফিকেট আপনারা যদি না থাকে তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এবং এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই দুটো সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 1284টা টোটাল পোস্ট রয়েছে, তাহলে অনেক বেশি, এবং বেতন রয়েছে 21,700 থেকে 69,100 পর্যন্ত বেতন রয়েছে। পে স্কেল পে মেট্রিক লেভেল 3 পর্যন্ত আপনাদের বেতনটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই এই পোস্টটি অ্যাপ্লাই করে নেবেন, ট্রেডম্যান পোস্টে রয়েছে। তাহলে যারা যারা এই ভিডিওটি জানে না অবশ্যই আপনারা শেয়ার করে নেবেন, যাতে সবাই এই যারা এই কোয়ালিটির মধ্যে পড়ছে তারা সবাই অ্যাপ্লাই করে নিতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি বোঝা গেছে, এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন।